জয় সীতাপুর, জয় সীতাপুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফার্স্ট একটা কথাই বলবো যে জীবনে সাকসেস, উন্নতি পেতে হলে নিজেকে যেমন কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, এবং কারো সহযোগিতা দরকার হয়, এবং লাখের দরকার হয়। এবং লাখ প্রত্যেকটা মানুষের থাকে, প্রত্যেকটা মানুষের লাখ থাকে ও ভাগ্য থাকে। বলে না যে ভাগ্য যদি তোমাকে সহায়ক দেয় বা সহায় হয় তাহলে তোমাকে ফেরাবে কে? সত্যি ভাগ্যের সহায় দরকার আছে, কিন্তু কখনো কখনো দেখা গেছে সেই ভাগ্যের সেই জায়গা থেকে একটু একটু বাধা থাকে এবং একটু একটু গ্যাপ থাকে। ওই গ্যাপ বা মানে বাধায় কিন্তু আমরা আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি, যারা জ্যোতিষ, তারা ওই বাধাটাকে ক্যালকুলেশন করে ওই জায়গাটা কিভাবে খণ্ডন করাতে হয় ওই জায়গাটা আমরা শুধু খণ্ডন করিয়ে দিই এবং তোমাদের গতি তখন কে আটকায়। এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে যায়, শেষ মুহূর্তে পড়ে যায়, তখন কিন্তু মনে করে একজনের কথা। কিন্তু আমি বলবো ভালো থাকার সময় মনে করো, তাহলে ওই খারাপ সময়টা কিন্তু আসবে না লাইফে। প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রার্থনা করি, কি প্রার্থনা করি, যে আজকের দিনটা যেন ভালো যায় এবং আজকে যেন আমাদের কোনো বিপদ আপদ না আসে। কিন্তু আমি প্রার্থনা করি, হে ভগবান, হে ঈশ্বর, হে শক্তি, হে পরমাত্মা, তোমাদের কাছে একটাই প্রার্থনা, যেন প্রত্যেকটা মানুষ সর্বদা সব সময়ের জন্য ভালো থাকে এবং এই প্রকৃতির সৃষ্টিতে যারা যারা আছে, তোমার দ্বারা যারা যারা সৃষ্টি, তারা যেন সবাই ভালো থাকে। এবং এই জিনিসটা কিন্তু আমার মুখ থেকে সবসময় হয় যে আমি ভাববো যে আপনি ভালো থাকবেন বা আমি থাকবো, তা না, সবাই যেন ভালো থাকে। এবং আজকে কর্মের জায়গায় বাধা, আজকে পড়াশুনোর জায়গায় বাধা, আজকে শারীরিক সমস্যা থাকে, আজকে অনেকের আছে। আজকে এই রিসেন্ট আমার কাছে একজন এসছে, সে বলল, দাদা তোমাকে শতকোটি প্রণাম জানাই, আমি নিঃসন্তান ছিলাম, বহু জায়গায় থেকে আমি সন্তান আমি পাইনি, কিন্তু তোমার কথায়, তোমার গাইড এবং তোমার বিশ্বাস, ভক্তি, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা এবং তোমার কিছু নিয়মকানুন পালন করে আজকে আমি কিন্তু সন্তানের মুখ দেখতে পেয়েছি। এবং তোমাদের এখানে সবাইকে আমি মিষ্টি খাওয়াতে চাই। এবং আপনি মানে মানে ভাবুন আপনারা যে একটা পার্সন তার জীবনের সব ছিল কিন্তু নেই শুধু সন্তান, সন্তানটা তার কাছে কিন্তু নেই, তার কাছে অর্থ আছে, মান আছে, সম্মান আছে, যশ আছে, খ্যাতি, সব কিছুই রয়েছে, কিন্তু তার কাছে নেই শুধু সন্তান। এবং সেই সন্তানের জন্য প্রত্যেকটা মানুষের কাছে লাঞ্ছনা তাকে সইতে হতো এবং সে পাড়ায় মুখ দেখাতে পারতো না এবং সবাই তাকে বাজা বলে তাকে অনেক বাজে কথা বলতো। অনেক ডক্টর দেখিয়েছে এবং সবাই বলেছে যে সন্তান তোমার হবে, আসবে। এবং অনেকের কাছে গেছে, এমন কেউ নেই যে তার কাছে যায়নি। এবার সবাই বলে যে লাস্ট মুহূর্তে একটা জায়গায় ফাঁকা আছে, সেটা হলো মধ্যমগ্রাম 51 কালীবাড়ি জয়দেব শাস্ত্রীর কাছে লাস্ট মুহূর্তে। এবং আমিও বলি যে সর্বশেষে যখন আর কোনো কিছুর মানে তোমার কাছে সব দরজা বন্ধ, তখন ওই একটা দরজা খোলা, কোনটা জানো তো? ওই মধ্যমগ্রাম সারদা পল্লী 51 কালীবাড়ি। এবং ওই দরজাটার মধ্যে যে যাবে সে কিন্তু নিরাশ হয়ে ফিরবে না, কারণ ওখানে মা রয়েছে, আমার স্বপ্নে পাওয়া মা রয়েছে এবং আমি মাকে পেয়েছি, সেই মা আছে এবং সেই মা কাউকে ফেরায় না। 51টি মায়ের রূপ যেখানে বর্তমান বিরাজমান রয়েছে এবং সেখানে তুমি খালি হাতে ফিরে আসবে এটা কিন্তু কখনো হয় না। এবং ওখানে গিয়ে প্রার্থনা এবং আমার কিছু নিয়মে আজকে সে কিন্তু সন্তানের ডাক শুনতে পেয়েছে এবং তার কোলে সন্তান রয়েছে এবং সে ছোট্ট একটি ব্যবসা করত, ভীষণ নাম ডাক যশ খ্যাতি ছিল সেই ছোট্ট ব্যবসায়, এবং সেই ব্যবসাটাও আজকে সুবিস্তার করেছে এবং বহু বহু লোক তার কাছে কাজ করছে এবং সে একটা ভালো জায়গায় রয়েছে। এবং সেখানে আমার কি করণীয় ছিল? জাস্ট আমি একটু বুস্ট আপ করেছি তাকে, জাস্ট আমি একটু তাকে টাচ দিয়েছি, জাস্ট তাকে আমি একটু
পেছন থেকে ঠেলে দিয়েছি, এবং তার কর্ম, তার ভাগ্য, তার লাখ তাকে সাথ দিয়েছে। প্রত্যেকটা মানুষের বলে না, বাবা মারা কিন্তু বলে যে প্রত্যেকটা মানুষের একটা না একবার সুযোগ আসে, এবং সেই সুযোগ যদি কেউ ধরে রাখতে পারে তাহলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। কিন্তু আমরা সেই সুযোগটা কিন্তু ধরে রাখতে পারি না। এই যে আমার প্রোগ্রাম চলছে, সবাই ফোন করছে, সবাই ফোন করবে, হাজার হাজার ফোনে একদম ফোন ভরে যায়, ফোনের মধ্যে কথা বলতে পারে না, একজনকে কথা বললে 100টা ফোন লাইনে থাকে। তো সেই জায়গা থেকে কি বলছে, প্রোগ্রাম কিন্তু শুনছে না, খুব একটা ভালো প্রোগ্রাম শুনছে না, সে শুধু বলছে যে ফোনে কথা বলবে। আমি বলি ফোনে কথা বলে কি হবে, ফোনে কথা বলে কি হবে, ফোনে প্রেডিকশনটা যদি নিতে হয় তাহলে প্রেডিকশনের মতো প্রেডিকশন নেই। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, জাস্ট আমি এক গ্লাস জল খেয়ে নিলাম, তাহলে কিন্তু আমার খিদাটা কিন্তু পূরণ হলো না, পূরণ হলো না। আমাকে খেতে হবে, আমাকে মন ভরে খেতে হবে, এবং খাওয়ার পরে সেই মানে খিদাটা কিন্তু নিবারণ হবে। তাহলে আমার যখনের কর্ম তখনের সেই কর্মটা করতে হবে, এবং সেই কর্মের যে ঘাটতিটা হচ্ছে, আমি অনেক কষ্ট করেও সেই জায়গায় যদি পৌঁছতে পারছি না, তখন একজনের হাত আমার দরকার। এবং সেই হাতটা আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার রয়েছে তারা কিন্তু তোমাদের সেই সাহায্যটা কিন্তু করতে পারবে। ভালো রাখুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা বলো।